পাগলু। হ্যাঁ ভালো লাগলো, কি সুন্দর করে হাতে একটা কামড় বানিয়ে দিছে। এটা আমি মনে করে দিছে, বুঝে নাই। গেঞ্জিটা পরাইছে না, কি রাগ! যে কাপড় পরানোতে কি রাগ! এই জন্যই তোমার কাছে চলে আসছে। গাছে পানি টানি দিলাম, আমার সাথে সাথেই ছিল, তারপর গিয়ে ওরে কাপড়টা শুধু পরাইছি। পুচকু, কোথায় বসছো? হ্যাঁ, কোথায় বসছো? একেবারে কম্বলের উপরে উঠে বসে কিরে? টুন টুন, টুন দেখো কিভাবে তাকাইছে, ও কি শুনে জানো? কিচেনে গরম পানি দিয়ে আসছি তো, বানিয়ে যে বলকে যে শব্দটা হচ্ছে, কান খাড়া করে শুনতেছে এই সাউন্ড কোথা থেকে আসে। কে স্যার? ভালো থাকো, তোমার কোলে চড়ে এসে বসছে, এত ভালো থাকো, পাখনা পিচ্ছি। আরামে থাকো, আরামে থাকো, ভালো থাকো, বেশি ভালো থাকলে। বাবা মাসাজ খায়, চোখটা বন্ধ করে দিয়ে মাসাজ খায়। একটু আরামে থাকো, একটু ভালো থাকো, একটু কি আল্লাহ! চিপা বেড়ে যাচ্ছে, চিপা বেড়ে যাচ্ছে আমাদের ঠেলায়। ছোটবেলায় কি কিউট ছিল, আর এখন এরকম শয়তান হয়েছে, পাজিবি লাগে। পাজিবিল হয়ে গেছো? দাঁত গুলা কাটা যায় দরকার। দাঁত কাটা যায় না কাটা যায় না? না, কাটা গেলে ওর ধাত আমি কবে যে কাটাই নিয়ে আসতাম। ওগুলো এত সব ফালাই দিতে ধার, হবে। হ্যাঁ, এত ধার ওর দাঁতের। যে সকালবেলায় একটা কাপড় দিস আমাকে, সকালেই দিছো? সকালে কামড় দিছোস? তুই কামড় দিছোস কেন? ওই যে কাপড় পরানোর সময়, সে যেটা পছন্দ করে না, এটা তো তার সাথে করাটা মানে একটা যুদ্ধে নামা, পানিপথের যুদ্ধে নামা। যাও তো, ব্রেকফাস্ট করো তো। টিঙ্কু টিঙ্কু টিঙ্কু, নিজেকে সারাক্ষণ চাটু পাটু করে পুরো ক্লিন রাখে নিজের। বেশি ঠান্ডা থেকে কাপড়টা পরালাম, নাহলে পুরো শরীরটা চাটু পাটু করতে পারতো।